বরিশালে বিএনপির বিভাগীয় জনসমাবেশ শনিবার একদিন আগে থেকে জলের স্থলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে নগরী বরিশাল ঝালকাঠি সহ আশেপাশের সব জেলাতেই বাস ট্রাক ও তিন চাকার যানবাহন বন্ধ লঞ্চ ও স্পিডবোর্ডও চলছে না এর ফলে যানবাহনে চড়ে জেলাটিতে কেউ ও বের হতে পারছে না এমন অবস্থায় ট্রলার ভাড়া করা সহ বিভিন্ন উপায়ে বরিশালে ঢুকছে বিএনপি নেতাকর্মীরা দলটির নেতারা বলছেন সব বাধা পেরিয়ে কর্মসূচি সফল করবেন তার